গতকাল বাংলাদেশের অন্যতম একজন ওয়াইজিন তোফাজ্জল হোসেন ভৈরবী ইন্তিকাল করেছেন। আমরা এই হযরতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আলহাজ হযরত মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেবকে তার জীবনের জানা ওয়া জানা সগীরা কবিরা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। একজন বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি কোরআনের কথা তিনি দাওয়াত দিয়েছেন। বিশেষ করে তার আলোচনার মধ্যে মায়ের যে হক, মায়ের যে হক অধিকার, মায়ের প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য, এক কথায় মায়ের ওয়াজ এত বেশি তিনি করেছেন যে এই মায়ের ওয়াজের কারণে সারা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। তারপরে দেখেন আমাদের বৈশিষ্ট্য কতটা ভালো বা কতটা মন্দ, এটা আপনারাই বিচার করবেন, আমি বিচার করব না। যে একজন আলেম মারা গেল, একজন সাধারণ মুসলমানও যদি মারা যায় তাহলে আমরা তার জন্য দোয়া করি, দোয়া করি না? দোয়া করি মসজিদের ইমাম সাহেব। একজন সাধারণ মুসলমান ব্যক্তিও যদি দুনিয়া থেকে যদি বিদায় গ্রহণ করে, তার জানাজা হয়, তার জন্য দোয়া করা হয়। কোন মসজিদের ইমামকে দেখেছেন যে কোন মহল্লার কোন ব্যক্তি নামাজ পড়েনি, মারা গেছে, অথচ মসজিদে তার জন্য কোনো দোয়া করা হয়নি, বরং উল্টা দোয়া করা হচ্ছে, এমন কোন ঘটনা দেখেছেন? কিন্তু আলেমরা আমরা এতটাই কৃপণ, এতটাই বকিল হয়ে গেছি, যেই ব্যক্তি এতটা বছর ধরে মানুষকে ওয়াজ করে শোনালেন, কোরআনের কথা বললেন, মানুষদেরকে দিনের দিকে আহ্বান করলেন, সেই মানুষ মারা যাওয়ার পরেও আল্লাহর নবীর সুন্নাত হলো কোনো মানুষ মারা যাওয়ার পরে তার ভালো ভালো দিক আলোচনা করা, তার মন্দ খারাপ দিক আলোচনা না করা। অথচ অনেক মানুষ আছে ভৈরবীর জন্য তো দোয়া করেই না, বরং উল্টো আরো তার জন্য আরো বদ দোয়া করে, তার খারাপ দিকগুলো আলোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের দায়িত্ব হলো একজন মানুষের ভালো এবং মন্দ দুইটা দিকই থাকতে পারে, সে কি এতটাই খারাপ যে দোয়া পাওয়ার উপযুক্ত আপনার কাছে নয়, যে সে মৃত্যুবরণ করলো তার জন্য সামান্য দোয়া মাগফিরাত আপনি কামনা করতে পারলেন না, অথচ তার আপনি খারাপ খারাপ দিকগুলো মানুষের কাছে আপনি প্রচার করে বেড়াচ্ছেন? আপনি কোন মানসিকতার লোক, কোন মানসিকতার কোন ব্যক্তিত্বের অধিকারী হলে আপনার সম্মান মর্যাদা মানুষের কাছে কেমন এটা প্রমাণিত হবে? এই জন্য হিংসা বিদ্বেষ ভুলে গেলে আমাদের উচিত হলো কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে কোনো মুসলিম মুমিন মুমিনাত, তার জন্য হলো দোয়া করা, আমরা তার জন্য দোয়া করি।